আমরা আজ নিম্নলিখিত আলোচনা করব। তো এর প্রথম দুটি টিউটোরিয়ালে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছি। তো আজকে আমরা নির্ণয়ক নিয়ে আলোচনা করছি। তো নির্ণয়ক আসলে কাকে বলে? আমরা যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পায় তাকে আমরা নির্ণয়ক বলে থাকি। তো বর্গ ম্যাট্রিক্স কি সেটা তো আগে জানতে হবে, তো সেটা আপনারা জানতে পারবেন হচ্ছে আমার ম্যাট্রিক্স টিউটোরিয়াল থেকে। এবং আমি আবার আপনাকে বলি যে বর্গ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেটাকে আমরা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বলে থাকি। তাহলে সারি যে কটা থাকবে কলাম ঠিক সেই কটাই থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। তো সেই হিসাবে এই একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এই বর্গ ম্যাট্রিক্সের বা এই ম্যাট্রিক্সের তিনটা সারি আছে এবং তিনটা কলাম আছে, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এবং এই বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ককে লেখা হয় ডিটারমিনেন্ট অফ এ অথবা মড অফ এ, যে কোনো একভাবে আমরা লিখতে পারি। তো সচরাচর ডিটারমিনেন্ট অফ এ এই জিনিসটা বেশি ব্যবহার করা হয়, ইকুয়াল এ হচ্ছে আমাদের নির্ণায়কের যে অপারেটর, দুই পাশে দুটা খাড়া এটা ব্যবহার করতে হয় এবং এই দুটা খাড়া দাগের ভিতরে এলিমেন্টগুলো লিখতে হয়। এটাই হচ্ছে আমাদের নির্ণায়কের কনসেপ্ট। এবং এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা একটা নির্দিষ্ট একটা মান পাই, সে মানটা জটিল সংখ্যা হতে পারে অথবা বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা সেটা হতে পারে। আমি ধরলাম যে থ্রি বা -3 বা যে কোনো একটা কিছু, এরকম একটা স্পেসিফিক একটা ভ্যালু হয়, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি। এটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন নির্ণয়কের মান নির্ণয় করতে হবে কিভাবে? তো নির্ণায়কের মান আমরা নির্ণয় করতে গেলে সাধারণত কেমন কেমন নির্ণয়ক আমরা দেখতে পাই সচরাচর সেটা আমরা একটু দেখি। আমরা সাধারণত যে নির্ণয়কগুলো দেখতে পাই সেটা হচ্ছে এক ক্রমে নির্ণয়ক, দুই ক্রমে নির্ণয়ক এবং তিন ক্রমে নির্ণয়ক, এগুলো সচরাচর দেখা যায়। এবং এই এখান থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে আর কি। তো এক, দুই ও তিন ক্রমে নির্ণয়কের মান এখানে আমি আলোচনা করব। তো প্রথমে আমি এক ক্রমে নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে ধরে নিলাম যে প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের একটা সারি এবং একটা কলাম, তাহলে সেটাকে আমরা বলি এক ক্রমের নির্ণয়ক। যেহেতু এখানে সারি এবং কলাম সংখ্যা সমান, যেহেতু যে কোনো একটাকে বাদ দিয়ে আমরা জাস্ট ওয়ান ক্রমে নির্ণয়ক এভাবে বলবো আর কি। তো এখানে এটা একটা ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের নির্ণয়ক হবে ডিটারমিনেন্ট অফ এ অথবা মড অফ এ ইকুয়াল মড অফ এই এ, মানে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টে। এখন শুধুমাত্র যে একটা এলিমেন্ট থাকে সেই নির্ণয়কের মান হবে, সেই এলিমেন্টে হবে সেই নির্ণয়কের মান। তাহলে এখানে হচ্ছে এই যে এলিমেন্ট আছে এই এলিমেন্টে হচ্ছে এই নির্ণয়কের মান। তো এরকম দুটো উদাহরণ আমরা দেখছি যে এখানে ছয় আছে একটা নির্ণয়ক, তো এই নির্ণয়কের মানটা কত হবে? এই নির্ণয়কের মান হবে 6, এখানে -5 আছে এর মান হবে -5। তো এটা হচ্ছে এক ক্রমে নির্ণয়কের মান বের করার নিয়ম। এখন আমরা দেখবো যে দুই ক্রমের নির্ণয়কের মান আমরা কিভাবে বের করতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, বর্গ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের দুটো সারি এবং দুটো কলাম আছে। এই ম্যাট্রিক্সের নির্ণয়ক হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ অথবা মড অফ এ, তাই বলি না কেন। এখন আমরা হচ্ছে জাস্ট দুই পাশে দুটো থার্ড ব্র্যাকেট যাবে, আমরা দুই পাশে দুটো খাড়া দাগ দিয়ে দেবো। এখন এই যে চারটে এলিমেন্ট আছে, এই চারটে এলিমেন্টকে আমরা আড়াআড়ি গুণ করব। প্রথমে হবে এম এ গুণ, প্রথমে এ গুণটা হবে বাম দিক থেকে ডান দিকে, তার মানে এই তীর চিহ্ন বরাবর, তাহলে এ ইলেভেনের সাথে 22 গুণ হয়ে যেটা হবে বিয়োগ এমনি এমনি গুণ হবে। তো এ 21 এর সাথে এ 12 গুণ হয়ে যেটা হবে সেটা, এই দুটার বিয়োগ ফলে হবে এ নির্ণয়কের মান, এ নির্ণয়কের মান। তো আমরা একটা উদাহরণ দেখি যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, ওইটা যাক, এখানে আর একটা লাইন হবে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণয়কটা হবে এরকম মডুলাস অফ মড অফ 4 5 এবং 4 5 6 7, দেন এখান থেকে আমরা এখানে চলে যাবো। তাহলে এটাকে আমরা যদি গুণ করি 4 7 28, তাহলে 28 এবং
মাঝখানে একটা মাইনাস থাকে, সূত্র মাইনাস এই মাইনাসটা, এবং দেন আমরা হচ্ছে পাঁচ আর চার গুণ করলে 530, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় -2। তাহলে এইভাবে আমাদের হচ্ছে 2/2 ক্রমে নির্ণয়ের মান বের করতে হয়। এখন আমরা দেখবো কিভাবে 3/3 ক্রমের মান বের করা যায়। তো সেটা দেখার আগে আমাদের হচ্ছে একটা ভুক্তির বা এই নির্ণয়কে, যে একটা নির্ণয়ক দেখছি, যে নির্ণয়ক ভুক্তি বলে একটা কথা আছে, ভুক্তি চিহ্ন বলে একটা কথা আছে, সেই চিহ্নটা কিভাবে আমরা বের করতে হবে সেটা দেখব। তো PQ তম ভুক্তির চিহ্ন, তার মানে এখানে আমি যদি একটা স্পেসিফিক ভাবে বলি যে এই ফাইভের চিহ্ন কি, এই ফাইভ ফাইভ পাঁচ নম্বর এই ভুক্তির চিহ্নটা কি, সেটাকে আমার বের করতে গেলে ক্যালকুলেশন করতে হবে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম। এই পাঁচ ভুক্তিটা যে অবস্থানে আছে সেই অবস্থানের সারি এবং কলামের যোগফল হবে উপরে এবং -1 টু দি পাওয়ার সেটা লেখানো হচ্ছে। আমরা দেখছি যে 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামে এই পাঁচটা আছে, -1 টু দি পাওয়ার 2 যোগ 2, তার মানে 4, তার মানে আমরা এখানে পাচ্ছি 1। -1 এর পর যদি কখনো জোড় সংখ্যা হয় তাহলে সেটার ভ্যালু হবে পজিটিভ, আর যদি হচ্ছে বিজোড় সংখ্যা তেমন হচ্ছে 1, 3, 5 এরকম যদি হয় তাহলে সেটা হবে -1। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে পাশের যে চিহ্ন বা পাশ ভুক্তির যে চিহ্ন সেটা হচ্ছে 1। আমরা আর একভাবে বলতে পারি যে PQ বলতে হচ্ছে 2, 2, 2, 2 তম ভুক্তির চিহ্ন হচ্ছে 1। আচ্ছা, এর নির্ণয়কের অনুরাশি, নির্ণয়ক অনুরাশি বলতে কি বুঝি? তো একটা, এই যে আমরা এখানে যে একটা ভুক্তি যদি আমরা ধরি, তো এই 1 ধরলাম যে 1, এই 1 ভুক্তি যে সারি এবং যে কলামে আছে সেই সারি এবং কলামকে যদি আমরা বাদ দিই তাহলে যে ম্যাট্রিক্সটা থাকে, আমরা ধরলাম যে এখানে এই 1টা 1 নম্বর সারিতে আছে এবং 1 নম্বর কলামে আছে, তাহলে আমরা ওই সারিটা এবং ওই কলামটা বাদ দিলাম, তাহলে 5, 6 এবং 8, 9 থাকে, 5, 6 এবং 8, 9 থাকে। তো এইটা নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মানই হবে ওই একের, এই একের অনুরাশি বা 1-এর অনুরাশি বা অনন্তম অনুরাশি বা অনন্তম ভুক্তির অনুরাশি, যাই বলি না কেন একই কথা। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা তো দেখেছি, সরি, আমরা এখানে হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে ফেলেছি, বা ম্যাট্রিক্সের চিহ্ন হলে এখানে জাস্ট ইসের চিহ্ন হবে, নির্ণয়কের চিহ্ন দুটো সূত্রে খাওয়া দাওয়া করে ভুলে গেছে, যাই হোক। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 5, 5 নম্বর 45 -6টা 48, সরি 45 - 48, এখান থেকে পাচ্ছি -3। তাহলে হচ্ছে অনন্তম ভুক্তির হচ্ছে অনুরাশি হচ্ছে -3, অথবা 1-এর অনুরাশি হচ্ছে -3, এইভাবে আমরা হিসাব করবো। তার মানে একটা ভুক্তি বা একটা এলিমেন্ট যে সারি এবং যে কলামে থাকবে সেই সারি এবং সেই কলামকে বাদ দিয়ে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে যে নির্ণয়টা হবে সেই নির্ণয়কের মানটা হবে সেই নির্ণয়কের বা সেই তম অনুরাশির বা সেই তম ভুক্তির অনুরাশি। আচ্ছা, তাহলে আমরা যদি এইভাবে হিসাব করি যে 9-এর অনুরাশি কি হবে, তাই 9 যে সারি এবং যে কলামে আছে সেটা বাদ দিতে হবে, তাহলে 9 এই সারিতে আছে এটা বাদ যাবে, এই কলাম আছে এটা বাদ যাবে, তাহলে বাদ দিয়ে থাকে হচ্ছে 1, 2, 4, 5। এই 1, 2, 4, 5 নিয়ে যে অনুরাশি সে এটা হবে আর কি, নির্ণয়টা হবে, সেই নির্ণয়টা মানে হবে ওই 9-এর অনুরাশি, অর্থাৎ 3/3 তম ভুক্তির অনুরাশি, এটা হচ্ছে অনুরাশি। আচ্ছা, এখন আমরা হচ্ছে নির্ণয়কে সহগুণক বের করবো, আমরা কিভাবে নির্ণয়কে সহগুণক বের করতে পারি। তো নির্ণয়কে সহগুণক হচ্ছে যে আমাদের নির্ণয়কে সহগুণক বের করতে হলে আমাদের দুটো জিনিস লাগবে, আমাদের হচ্ছে PQ তম ভুক্তির চিহ্ন লাগবে এবং এই PQ তম ভুক্তির অনুরাশি লাগবে, ওই দুটোকে গুণ করলে আমরা PQ তম অনুরাশি ভুক্তির সহগুণক পাবো। তো আমরা ধরলাম যে এখানে হচ্ছে এই যে 1 বা যে অনন্তম ও ভুক্তির অনুরাশি বের করতে চাই, এটা অনুরাশি বের করতে এই সহগুণক বের করতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে এটা চিহ্ন বের করতে হবে। তো এই চিহ্ন কি, এটা চিহ্ন হচ্ছে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, এটা সারি কত, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম, এটা 1 যোগ 1,
এটাকে যদি আমরা হচ্ছে হিসাব করি তাহলে এটা হয় -1/2, মানে হচ্ছে 1 পজিটিভ ভ্যালু হচ্ছে। এটা এর সাথে গুণ হবে, এইটা যে সারিতে আছে এবং যে কলামে আছে সেই সারি এবং কলাম বাদ দিয়ে যে এটা থাকবে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট নিয়ে নির্ণয়ের মান 5, 6 এবং 8, 9। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা সরি এটাকে আমরা সরি ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া হয়ে যাচ্ছে, এটা নির্ণয় চিহ্ন হবে দূরবর্তীটা খাদক দূরবর্তীটা খাদক। তাহলে এখানটা যদি আমরা হিসাব করি তাহলে হয় 5, 9, 45 -6, 48, সরি 45 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে 1 এর অনুরাশি বা সহগুণক হচ্ছে -3, অথবা বলতে পারি যে 1 তম ভুক্তির অনুরাশি সরি অনুরাশি সহগুণক হচ্ছে -3। তো এইভাবে হচ্ছে নির্ণয়কে সহগুণক বের করতে হয়। যে কোনো একটা ভুক্তির জন্য প্রথমে তার চিহ্নটা বের করতে হয়, পরে তার অনুরাশি বের করে দুইটাকে গুণ করে দিয়ে সেই তম ভুক্তির আমরা সহগুণক পেতে পারি। সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি আমরা, তারপর স্লাইডে তো এখানে আছে হচ্ছে 3/3 আকারে নির্ণয়কের মান আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের যদি আমরা হচ্ছে নির্ণয়ক বের করতে চাই তাহলে এটাকে আমি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ অথবা মড অফ এ ইকুয়াল এই যে ভুক্তিগুলো আছে ভুক্তিগুলোর পাশে দুটা খাড়া দাগ বা মড চিহ্ন। এখন এখান থেকে আমরা যদি হচ্ছে এটার মান বের করতে চাই নির্ণয়কের মান, তাহলে আমাদের যেটা করা লাগবে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর এটাকে বিস্তৃত করতে হবে। তো সচরাচর আমরা এই সারি বরাবর এটাকে বিস্তৃত করে থাকি, তো চাইলে আমরা এই কলাম বরাবর করতে পারি, এই কলাম বরাবর করতে পারি অথবা এই কলাম বরাবর করতে পারি, যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি বরাবর আমরা এটাকে বিস্তৃত করতে পারি। আচ্ছা তো এখন আমাদের হচ্ছে এটা এই বরাবর যদি আমরা বিস্তৃত করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে, সেই ক্ষেত্রে লাগবে এই যে অনন্তম ভুক্তি ইন্টু অনন্তম ভুক্তির সহগুণক সরি অনন্তম ভুক্তি চিহ্ন ইন্টু অনন্তম ভুক্তির সহগুণক। এখানে ভুল বললাম, আবার ভুল করলাম, এখানে বলছে যে এক একতম ভুক্তি, তার মানে এখানে যে ভুক্তিটা দেওয়া থাকবে সেইটা ইন্টু এই ভুক্তির সহগুণক। সহগুণক মানে কি, এটা অনুরাশি এবং ওর চিহ্ন ওই দুটার গুণফল হচ্ছে সহগুণ, এইটার সাথে এটার সহগুণ গুণফল যেটা হবে সেটা হবে এটুকু প্লাস এইটার এই এই ভুক্তিটা A12 ভুক্তিটা ইন্টু এইটার সহগুণক প্লাস এটার ভুক্তি এই ভুক্তিটা গুণ ওর সাথে ওর সহগুণক। তো এটা আমরা যদি এইভাবে বিস্তার না করি এইভাবে বিস্তার করতে পারি, এইটা এই ভুক্তিটা ইন্টু এই ভুক্তির সহগুণক এই যোগ এই ভুক্তিটা ইন্টু এই ভুক্তির সহগুণক যোগ এই ভুক্তিটা ইন্টু এই ভুক্তির সহগুণক। তো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর আমরা বিস্তৃত করতে পারি, কিন্তু যে কোনো একটা কর্ণ বরাবর আমরা বিস্তৃত করতে পারবো না, শুধুমাত্র যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর আমরা এটাকে বিস্তৃত করতে পারি। তো আমরা চলে আসছি নেক্সট স্লাইডে। তো নির্ণয়কের কিছু ধর্মাবলী আছে, তো সেই ধর্মাবলী গুলো অবশ্যই একটা নির্ণয়কের ক্ষেত্রে সে নির্ণয়কটা মেনে চলে। সে প্রথম ধর্মটা হচ্ছে কোন নির্ণয়কের একটি সারি বা কলামের সকল ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণয়কের মানটা শূন্য হবে। তবে একটা ভুক্তির যদি সব সরি একটা কলাম বা একটা সারির প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই পুরো যে এটা থাকছে সেটার মান শূন্য হয়ে যাচ্ছে, নির্ণয়কের মান শূন্য হয়ে যাচ্ছে। কেন শূন্য হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাই। তাহলে এখানে আমরা জাস্ট এরকম এখানে এইটা শূন্য এটা শূন্য এটা শূন্য তিনটা শূন্য দেওয়া থাকে, তাহলে তার মানে এইটা শূন্য এটা শূন্য এটা শূন্য, তার মানে এই শূন্যর সাথে আমি সহগুণক যাই গুণ করি না কেন শূন্য হবে, এই ভুক্তি শূন্য ছিল এই শূন্যর সাথে সহগুণক যাই গুণ করি না শূন্য হবে, এইটা ভুক্তি শূন্য ছিল এই শূন্যর সাথে যাই গুণ করি না শূন্য হবে। তো সব শূন্য চোখ করলে শূন্য হয়, সেখান থেকে আমরা বলতে পারি যে যে কোনো একটা সারি যে কোনো একটা কলম যদি শূন্য হয় তাহলে পুরো নির্ণয়কের মানটাই শূন্য হয়ে যায়। আচ্ছা তারপরে আমাদের দ্বিতীয় যে ধর্মটা হচ্ছে সেটা হচ্ছে কোন নির্ণয়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে যদি সারিতে রূপান্তর করা
করা হয় তাহলে নির্ণায়কের মানটা অপরিবর্তিত থাকে। তার মানে হচ্ছে এখানে আমরা যদি বুঝে একটু যে এখানে হচ্ছে এটা সারি ছিল, এটা সারি ছিল, এটা সারি ছিল, এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কলাম হয়ে যাবে, এই সারিটা প্রথম কলাম হবে, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে সারিটা কলামে পরিবর্তিত হয়েছে, এই সারিটা এটাও কলামে পরিবর্তিত হয়েছে, এই সারিটা থার্ড কলামে পরিবর্তিত হয়েছে, 1 নম্বর সারি 1 নম্বর কলামে, 2 নম্বর সারি 2 নম্বর কলামে, 3 নম্বর সারি 3 নম্বর কলামে, এরকম পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা দেন কোন নির্ণয়কের দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণয়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। তার মানে এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট সরি নির্ণয়ক দেওয়া আছে, এই নির্ণয়কের যে কোনো দুইটা সারি বা দুইটা কলামের মধ্যে যদি স্থান বিনিময় করে, তখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি সেই ক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর সারির মধ্যে স্থান বিনিময় করেছে, 1 নম্বর সারিটা এসেছে 2 নম্বর সারির স্থানে এবং 2 নম্বর সারিটা আসছে 1 নম্বর সারির স্থানে, তো এরকম যদি আসে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র তাদের মধ্যে একটা মাইনাসের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। তো এখান থেকে এইটাকে এখানে নিয়ে চলে আসছে, এটাকে এখানে নিয়ে চলে আসছে এবং এই 3 নম্বর সারি যেটা ছিল সেটা একই আছে। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় দুইটা সারি বা দুইটা কলামে যদি পরিবর্তন হয় তাহলে জাস্ট আমাদের একটা মাইনাসের পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কি ছিল, 1 নম্বর সারি 2 নম্বর সারি সরি 1 নম্বর কলাম 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম, এই ক্ষেত্রে এটা চলে আসছে 1 আর 2 নম্বর কলামের ভিতরে পরিবর্তন হয়েছে, 3 নম্বর কলামটা সেম আছে, তো যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু একটা মাইনাসের পরিবর্তন হয়েছে। তারপরে কি আছে, তারপর হচ্ছে কোন নির্ণয়কের দুটি সারি বা কলাম একই হলে নির্ণয়কের মানটা শূন্য হয়। তো এখানে আমরা একটা নির্ণয়ক দেখছি, সেই নির্ণয়কের প্রথম সারিটা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি, দ্বিতীয় সারিটা এ ওয়ান এ টু এ থ্রি, তার মানে এখানে এখানে বলা হয়েছে যে কোন নির্ণয়কের দুটি সারি বা কলাম একই হলে নির্ণয়কের মান শূন্য হয়। একই হয় মানে এই নয় যে এখানে যা হবে এখানে তাই হতে হবে, এখানে তাই হতে হবে, এখানে তাই, এখানে তাই, এখানে তাই, এরকম কিছু না, জাস্ট এখানে এই রকম হবে যে এই কলামে যা থাকবে সেম থাকবে, মানে এই দুইটা এই কলামের জন্য সেম থাকবে, এই দুইটা এই কলামের জন্য সেম থাকবে, এই দুইটা এই কলামের জন্য সেম থাকবে, তো এরকম থাকে তাহলে আমরা সেই দুইটাকে বলি দুইটা সারি একই রকম। এটা এরকম নয় যে আমাদের অবশ্যই এরকম হতে হবে যে ওয়ান 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 ওয়ান, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা কলামই একই সারি এক রকম, বাট সেটাই শুধু শর্ত নয়, শর্ত হচ্ছে এটা যে এই এ ওয়ান যা হবে এই এ ওয়ানও তাই হতে হবে, এ টু যা হবে এই এ টুও তাই হতে হবে, এ থ্রি যা হবে এ থ্রি তাই হতে হবে, এই ছয়টাই যে একই রকম হতে হবে এরকম কোনো স্পেসিফিকেশন নাই, জাস্ট ওপর নিচে একই হলে হবে, ওপর নিচে একই হলে হবে। এবং কলামের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখছি যে এইটা এই কলামটা এবং এই কলামটা একই, তো এই ক্ষেত্রে আমাদের এই সারিগুলো একই হতে হবে, এই ওয়ান এ ওয়ান একই হতে হবে, এ টু এ টু একই হতে হবে এবং এ থ্রি এ থ্রি একই হতে হবে। তো সেখান থেকে কেন কীভাবে মানে নির্ণয়কের মান শূন্য পাচ্ছে সেটা আমরা দেখি, তো আমরা এখানে এই নির্ণয়কের জন্য আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি, সেই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা হচ্ছে আর ওয়ান থেকে আর থ্রি বিয়োগ করতে পারি, তার মানে 1 নম্বর কলাম থেকে সরি 1 নম্বর রো থেকে 3 নম্বর রোটা বিয়োগ করতে পারি, তো এখানে 3 নম্বর হবে এখানে 2 নম্বরটা হবে, 2 নম্বরটা হবে 1 নম্বর রো থেকে 2 নম্বর রোটা আমরা বিয়োগ করি এবং সেটাকে আমরা যদি 1 নম্বর রোতে বসে তাহলে দেখবো সেই 1 নম্বর রো প্রত্যেকটা উপাদান শূন্য হবে, তো এ ওয়ান থেকে এ ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয়, এই এ টু এ থেকে টু যদি বিয়োগ করি তাহলে শূন্য হয় এবং এ থ্রি থেকে যদি এ থ্রি বিয়োগ করি তাহলে সেটা শূন্য হয় এবং এই নিচে যা ছিল তাই থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না, এ টু এ থ্রি এবং এখানে সি ওয়ান সি টু এবং সি থ্রি, এটা হচ্ছে আমাদের এই নির্ণয়। এখন এরকম দেখছিলাম যে কোনো সারি বা কোনো কলাম বা যদি প্রত্যেকটা উপাদান শূন্য হয় তাহলে সেই নির্ণয়কের মানটা শূন্য হয়, সেই হিসাবে আমরা এখান থেকে বলতে পারি যে এটির মানটা শূন্য হবে। আচ্ছা পরে কি আছে, পরে আছে যে কোনো নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা, যেমন হচ্ছে এম দ্বারা যদি গুণ করি
নির্ণায়কের মানকে বা নির্ণায়কের মানকে ওই সংখ্যা এম দ্বারা গুণ বোঝায়। তো এই যে এম দ্বারা আমরা এখানে একটা নির্ণায়ককে আমরা এম দ্বারা গুণ করছি ডি ওয়ান কে, এম দ্বারা যদি গুণ করি তাহলে ওই নির্ণায়ককে এম দ্বারা গুণ করা বোঝায়। কারণ এই এমটা যদি এই ভুক্তির সাথে আমরা গুণ করতে চাই, সেই এমটা অবশ্যই যে কোনো একটা একটা সারি অথবা একটা কলামের সাথে গুণ হবে। আমরা একটা সারির সাথে গুণ বলেছি, একটা কলামের সাথে গুণ বলেছি, যে কোনো একটা সারি তো যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। কিন্তু ম্যাট্রিক্সের জন্য আমরা কি দেখে দিয়েছি, ওই একটা ম্যাট্রিক্সে যদি কোনো কিছু দ্বারা গুণ করা হতো তাহলে সেই গুণটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হতো। কিন্তু নির্ণয়কের সময় কি হবে, সেটা যে কোনো একটা সারি আর যে কোনো একটা কলামকে গুণ করা বোঝায়। আচ্ছা, তো তারপর কি আছে আমাদের এখন দরকার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি সেটা বোঝা। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণয় করার পরে সেই ম্যাট্রিক্সের মানটা শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অথবা নির্ণয় বের করার পরে যদি সেই ভ্যালুটা শূন্য হয়, শূন্য সমান হয়, আমরা সেটাকে বলবো ব্যতিক্রমী। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করার পরে যদি সেটা শূন্য না হয় তাহলে আমরা সেটাকে বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখি বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যদি আমরা বের করি সেটা হয় 20 থেকে 14 বাদ দিলে -6, শুধু 6, তাই 6টা কিন্তু শূন্য নয়, শূন্য সমান নয়, তাহলে এটাকে আমরা বলতে পারি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কিন্তু এই ক্ষেত্রে দেখছি যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0 সমান আছে, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আছে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স কি সেটা আমরা একটু বুঝি। দুইটি বর্গ ম্যাট্রিক্স এর গুণফল যদি একক ম্যাট্রিক্স এর সমান হয় তবে এদের একটিকে অপরটি বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। তো তো এখানে প্রথমে আছে আমি ধরে নিলাম যে দুটা বর্গ ম্যাট্রিক্স এর গুণফল একটা একক ম্যাট্রিক্স হবে। তো সেটা আমি ধরে নিলাম যে দুইটা বর্গ ম্যাট্রিক্স, তো এখানে প্রয়োগ হয়েছে বর্গ ম্যাট্রিক্স, আমি ধরে নিলাম যে 2/2 ক্রমের, 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স সেই দুটা, কারণ 2/2 ক্রমের যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে সেটা হচ্ছে এটা এ এবং বি হচ্ছে এটা, দুটা বর্গ ম্যাট্রিক্স, এবং এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হবে, একটা একক ম্যাট্রিক্স এর সমান হবে। তো একক ম্যাট্রিক্সটা কিরকম হয়, আয়তন প্রকাশ করা হয় এবং প্রধান কর্ণের প্রত্যেকটি উপাদান শূন্য ওয়ান হয় এবং বাকি উপাদানগুলো শূন্য হয়। তো এখানে যেহেতু হচ্ছে এইগুলো হচ্ছে 2/2 ক্রমের, সেহেতু এটাও 2/2 ক্রমের হবে। আচ্ছা, এখন আমাদের এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে সেটা এইটার সমান হবে। দুইটাকে ক্যালকুলেশন করলে সেই ক্যালকুলেশনের মানটা এরকম হবে। তো এইখান থেকে আমরা হচ্ছে বের করতে পারি, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করা শিখেছি আমরা ম্যাট্রিক্সে। তো এখান থেকে জাস্ট ওয়ানের সাথে এ গুণ হবে, টুর সাথে সি গুণ হবে, তাহলে এ প্লাস 2c, তারপর হচ্ছে থ্রির সাথে এ গুণ হবে, 3a প্লাস 8c, আর এটার সাথে হচ্ছে 1b প্লাস 2d আর 3b প্লাস 8d, এটা এটাকে গুণ করলে সেটা এটার সমান হবে। তো এটা লিখলাম। এখন আমরা যদি হচ্ছে উভয় পক্ষকে সমতা করি তাহলে আমরা বলতে পারি যে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস 2c, সেটা কিন্তু এই 1 এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করাতে পারি, এ প্লাস 2c ইকুয়াল 1। তারপর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা কিন্তু 0 সমান হবে। তাহলে সেটাকে আমরা ইকুয়েশন দাঁড় করাতে পারি 2 নম্বর সমীকরণ দ্বারা, এবং এটাকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা 0 সমান হবে, তাহলে সেটা 3 নম্বর সমীকরণ। এখন এটাকে যদি আমরা করে ক্যালকুলেশন করি সেটা 1 এর সমান হবে, তাহলে সেটা হবে 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা যদি এই সমীকরণ গুলো ক্যালকুলেশন করি তাহলে সমীকরণ গুলোর মান হবে, এই যে সমীকরণ গুলো ক্যালকুলেশন করলে এর মান হবে 4, বি এর মান হবে -1, সি এর মান হবে -3/2 এবং ডি এর মান হবে হাফ, এবং এ বি সি ডি এর মান যদি আমরা বসাই দিই এখানে তাহলে সেই মানটা হবে 4 - 1 -3/2 1/2। তো এইটা হচ্ছে এই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে কি করলাম, দুইটা ম্যাট্রিক্স এর গুণফল যদি আমরা গুণ করি তাহলে একটা একক ম্যাট্রিক্স এর সমান হবে। তো আমরা যেহেতু
আচ্ছা, দুটো ম্যাট্রিক্স ধরে নিয়েছিলাম 2x2 ক্রমে, সেহেতু আমাদের ওই দুইটা ওই গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে 2x2 ক্রমের, কারণ এখান থেকে আমরা জানি যে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2x2, এই ম্যাট্রিক্সের ক্রম 2x2। যেহেতু এই যে এই কলাম সংখ্যা, সরি এটার সারির সংখ্যা এই প্রথমটা কলাম সংখ্যার সমান, সেহেতু এই দুটা গুণ করতে পারবো, এবং গুণ করার ফলে যে নতুন ম্যাট্রিক্সটা হবে তার ক্রম হবে 2x2। তাহলে আমরা ধরে নিচ্ছি সেটা এরকম। তো এটা ধরার পরে এই দুটাকে গুণ করলে সেটা এটার সমান হবে, তো এখানে এই দুটাকে গুণ করলাম, করলে সেটা এটার সমান হলো। এখানে গুণ করে যেটা হবে এটা এর 2y সমতা করলে আমি 4টা সমীকরণ পাবো, চারটা সমীকরণ যদি আমরা সমাধান করি এখানে 4টা ভ্যালু পাবো। এই 4টা ভ্যালুকে যদি আমরা বি যে এটা ধরছিলাম সেখানে বসাই, ম্যাট্রিক্স ধরছিলাম সে ম্যাট্রিক্সে বসাই, তাহলে আমরা এই ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম। তো এটা ছাড়াও আমাদের একটা শর্টকাট রুল আছে, সেটা হচ্ছে এটা একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স আছে এখানে, সে বর্গ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স আমরা বোঝা হচ্ছে এ ইনভার্স দ্বারা, এ ইনভার্স এই মাইনাসটা কিন্তু সে সুপার স্ক্রিপ্ট, তার মানে এর উপরে আছে, যেমন হচ্ছে এ স্কোয়ার তেমন হচ্ছে এর অধিকার -1, এখানে তাই বলছে ইকুয়াল 1/ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, 1/ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইনটু, এখানে জাস্ট আমরা শর্টকাটে এটাকে বুঝতে পারি, সেটা হচ্ছে এর জায়গায় ডি যাবে এবং ডির জায়গায় এ আসবে, এবং বির জায়গায় বি থাকবে সে জায়গায় সি থাকবে, বাট এদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো এটা কিভাবে বের করে, এটা হচ্ছে বের করতে হয় এভাবে যে এ 11 বের করতে হয়, সে এ 11 যদি আমরা বের করি যে সেটা আমরা কি করতে হয়, এ 11 বের করলে এটা যে সারি এবং যে কলামে আছে সেই সারি এবং সেই কলামটা বাদ দিলে যেটা থাকে সেটা নিয়ে নির্ণয়, তাহলে এখানে থাকে শুধু ডি। তারপর হচ্ছে এ 12, এ 12 এক নম্বর সারি এবং 2 নম্বর কলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই এক নম্বর সারি এবং 2 নম্বর কলামকে যদি বাদ দিই তাহলে সেটা থাকবে আমাদের এক নম্বর সারি এবং 1 নম্বর কলাম আছে, তাহলে চিহ্ন -1টা দিবে, 1+1 তার মানে হচ্ছে 1ই হয়, তাহলে সেক্ষেত্রে শুধু ডি হয়। কিন্তু এটার ক্ষেত্রে 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম, তার মানে এটা যদি যোগ করে দিলে 3 হয়, -1 দিলে 3 মানে হচ্ছে -1, তাহলে মাইনাস আর এসে এটার হচ্ছে অনুরাশ হচ্ছে সি। তারপরে আসি এ 21, এটা যদি আমরা বের করি তাহলে এই 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম যদি বাদ দিই তাহলে বি থাকে, এবং এইটা যদি আমরা চিহ্ন বের করি তাহলে হয় মাইনাস, দেন আমাদের লাগবে হচ্ছে হচ্ছে আমাদের 2/A22 লাগবে। তো সেটা হয় এইভাবে, আমাদের 2 নম্বর সারি এবং 2 নম্বর কলাম বাদ দিয়ে তাহলে থাকি এ, এবং আমাদের জাস্ট হচ্ছে এটার কি চিহ্ন হচ্ছে কি 2+2 তার মানে হচ্ছে 4, -1 দিব 4 মানে হচ্ছে +2। তো এখানে আমরা যদি এটা করি এটা এই অবস্থানগুলো যদি আমরা ভ্যালুগুলো বসাতে দিই তাহলে হয় সেটা ডি -C, এক তারপর হচ্ছে -B, আর হচ্ছে এ, এটা এইটার উপরে একটা টি দিতে হয়, অ্যাডজয়েন্ট দিতে হয় টি, তার মানে হচ্ছে অ্যাডজয়েন্ট, এটাকে অ্যাডজয়েন্ট করতে হবে। অ্যাডজয়েন্ট করা মানে হচ্ছে এটাকে সারিতে কলাম হবে, কলামকে সারিতে রূপান্তর করবে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বলা হয়, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট। এখন এটাকে অ্যাডজয়েন্ট অফ এ বের করলে এটাকে যদি আমরা সারিতে কলাম, কলামকে সারিতে রূপান্তরিত করি তাহলে যেটা হবে এটা সারি আছে তাহলে এটা কলাম হয়ে যাবে ডি -C, দেন হচ্ছে -B, আর এখানে হচ্ছে এটা সারিতে ছিল এটা কলাম হয়ে গেছে, এটা দ্বিতীয় সারিতে ছিল এটা দ্বিতীয় কলাম হয়ে গেছে। তো এইভাবে আমরা বের করতে পারি অ্যাডজয়েন্ট অফ এ। তো এই 1/ হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এর মান, এইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে এই পাশে যে এটা সেখানে দেখছিলাম যে একটা
ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স আমি বের করতে চাই, তাহলে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হয়। তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা অবশ্যই নন জিরো হতে হয়। জিরো হলে কিন্তু আমরা বের করতে পারবো না। এখন কেন জিরো হতে হয়, সরি কেন জিরো হতে পারে না, সেটা আমরা প্রমাণ করে দেখব। তো এখানে আমরা ধরে নিলাম যে এটা একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 3^24, 3^24 -24, তার মানে জিরো হয় ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা ধরে নিচ্ছি যে এই ম্যাট্রিক্সটা নির্ণয় হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে, এবং ধরে নিলাম এর বিপরীত ম্যাট্রিক্সটা এটা, এন্ড এই দুটাকে যদি আমরা গুণ করি সেটা হবে একটা একক ম্যাট্রিক্সের সমান। তো এটাকে আমরা গুণ করলাম, এটা 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 আমরা যদি সমতা করি তাহলে এইটা এই ওয়ানের সমান হবে, এইটা এই জিরোর সমান হবে, এবং এইটা এই শূন্যর সমান হবে, এবং এইটা এই ওয়ানের সমান হবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট সমীকরণগুলো তৈরি করি তাহলে এটা এরকম হয়। এখন আমরা যদি দেখি যে এই ফার্স্ট এবং সেকেন্ড সমীকরণ, এই ফার্স্ট এবং সেকেন্ড সমীকরণকে এই দ্বিতীয় সমীকরণকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় সমীকরণটাও কিন্তু এরকম হয়ে যায়, 3a + 4c = 0। তো এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কিন্তু দুইটা সেম। তো এইরকম যখন সেম হয় তখন কিন্তু আমরা ভ্যালু বের করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এখন এখান থেকে আমরা ব্যাখ্যাটা বের করতে পারি। এখন দেখি আমরা যদি এখানে এই নির্ণয়কের মানটা শূন্য হয় তাহলে এই মানটা কিন্তু শূন্য হবে। এখন 1/0 মানে আমরা কি জানি, 1/0 মানে কি জানি, জানি হচ্ছে অসংজ্ঞায়িত, যেটা হচ্ছে বাস্তবে নাই সেটাকে বলে আমরা অসংজ্ঞায়িত। তো এটা আসলে কোনো বর্গ ম্যাট্রিক্স এর এটা মানে বিপরীত ম্যাট্রিক্স কিন্তু অসংজ্ঞায়িত হতে পারে না। তো তার জন্য এটা আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে তাহলে সেটা অবশ্যই একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা এখন আমরা বর্গাকার ম্যাট্রিক্স এর অনুবন্ধী, অনুবন্ধী আমরা দেখলাম যেটা আমরা হচ্ছে দুইটা থাকে 2/2 ক্রমে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বের করা শিখেছি। এখন 3/3 আকারে থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে বের করতে পারবো আশা করা যায়। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম যে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি এ ইনভার্স অন ইকুয়াল 1/ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট এ বলতে হচ্ছে এই এটাকে যদি ট্রান্সপোজ করা হয় তার মানে প্রত্যেকটা ভুক্তির জন্য তার সহগুণক বের করতে হবে, করে যদি বসায় সেটাকে ট্রান্সপোজ করা হয় তাহলে সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ বা এটা, সেই দুটাকে গুণাকারে এ করলে সেটা আমরা বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। এখন A11, A12, A13 এটা কিভাবে বের করতে হয়, আমরা এর আগের যেটা সেখানে দেখিয়েছি যে এখানে এখানে আমরা দেখিয়েছিলাম ঠিক এইভাবে আমরা এই প্রত্যেকটার জন্য বের করতে পারি। তাহলে এটার জন্য যদি আমরা সহগুণক বের করি এটা হচ্ছে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম আসতে, এটা যদি বাদ দিই তাহলে এখানে এই 4টা থাকে, এই 4টা নিয়ে যে অনুরাশি গুণ এটার যে চিহ্ন সেটা গুণ করলে আমরা এটার সহগুণক পেয়ে যাবো, এবং এটা হবে সেটা সরি এটার জন্য, এটার জন্য এটা যে অবস্থানে আছে সেটার এ বের করতে হবে, এটা যে অবস্থানে আছে সেই সারি এবং কলাম বাদ দিলে এই 4টা থাকে, এই 4টা নিয়ে যাবো। এটা হচ্ছে নির্ণয়টা হচ্ছে নির্ণয়কের মান ইনটু এই এইটার চিহ্ন, এটা হচ্ছে A11। এভাবে A12 বের করতে হবে, A13 বের করতে হবে, এর উপর টি থাকবে, টি মানে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করা মানে সারিকে কলাম হবে, কলম করতে হবে, কলমকে সারি করতে হবে, এটা করলে হবে অ্যাডজয়েন্ট অফ এ। আর এ ইনভার্স হচ্ছে এ ইনভার্স সমান সমান বা বিপরীত ম্যাট্রিক্স সমান সমান 1/ এ ম্যাট্রিক্স এর, এ ম্যাট্রিক্স এর হচ্ছে নির্ণয়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। এইভাবে আমরা হচ্ছে 3 আকারের বর্গ ম্যাট্রিক্স এর অনুবন্ধী বের করতে পারি। আচ্ছা এখন আমরা একঘাত সমীকরণ চতুর্থ ক্র্যামারের নিয়মে সমাধান দেখব যে দুইটা সমীকরণ কিভাবে আমরা সমাধান করতে পারি। তো আমরা যখন 9-10-এ যখন পড়েছি আর কি তখন হচ্ছে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণের জোটের সমাধান কিন্তু 3-4 নিয়মে করে এসেছে। প্রথম যে নিয়মটা ছিল সেটা হচ্ছে কি আমরা সেটাকে বলে থাকতাম যে প্রতিস্থাপন পদ্ধতি, তার মানে একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করে একটা সমীকরণে বসাতাম, বসে সেখান থেকে
আমরা এ করতাম, ক্যালকুলেশন করতাম। তো এখান থেকে আমরা আর একটা পদ্ধতি দেখেছি, অপনয়ন পদ্ধতি, আমরা পর্যবেক্ষণ পদ্ধতি দেখেছি, এবং আমরা আর একটা পদ্ধতি দেখেছি, নির্ণয়ক পদ্ধতি। তো সেই নির্ণয়ক পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে আমরা বর্জগুণ পদ্ধতি থেকে যদি আমরা এটা ইয়ে করি, তাহলে বর্জগুণ পদ্ধতিতে আমাদের যেটা লাগে, আমাদের প্রথমে হচ্ছে এ করতে হয় যে দুটা চলক থাকে যেহেতু এক্স এবং ওয়াই, তাহলে এক্স বাই ইকুয়াল ওয়াই বাই ইকুয়াল ওয়ান বাই, যেহেতু কনস্ট্যান্ট পার্ট, সেই কনস্ট্যান্ট পার্টকে নিয়ে আসলে আমাদের ওয়ান বাই দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা এই নিচের টুকু বসে, তো যখন আমরা এক্স কে নেবো বা এক্স এর নিচে বসাবো, তখন এক্স এর সব বাদ যাবে, ওইটুকুকে আমরা বাদ দিয়ে দেবো। এটুকু এখন দুজন বাদ দিই, তাহলে এই চারটা থাকে। তো এই চারটা থাকবে, এই চারটাকে গুণ করতে হবে। সেটা কিভাবে গুণ করতে হবে? এমনি এবং এমনি, তাহলে এবং সেখানে হচ্ছে চলক গুলো অবশ্যই বাদ যাবে। তাহলে ভি ওয়ান এর সাথে ভি ওয়ান সি টু, ভি ওয়ান সি টু গুণ হবে এবং সেটা মাইনাস হবে, এবং প্লাস ভি টু সি ওয়ান গুণ হবে। ইকাল ওয়াইয়ের সাথে যখন আমরা গুণ করবো, তখন এটা বাদ যাবে এবং এইটার সাথে এটা গুণ হবে, এক্সট্রা বাদ যাবে যেহেতু চলক এটা। তো সেটা হবে এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান, এবং যখন ওয়ানটা আমরা বের করবো, ওয়ানের নিচে যখন বের করবো, তখন এই কনস্ট্যান্ট পার্ট বাদ যাবে, তখন গুণ হবে এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু। আচ্ছা, এখন এটা আমরা যদি পাই, এটা এটাকে যদি আমরা এ করি, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই নির্ণয়কের আকারে লিখতে পারি, এবং এটাকে আমরা এই নির্ণয়কের আকারে লিখতে পারি, এটাকে আমরা এই নির্ণয়কের আকারে লিখতে পারি। আমরা তো পরে প্রথমে দেখে এসেছি দুই বাই দুই ক্রমের নির্ণয়ককে কিভাবে আমরা মান বের করতে পারি। তো সেখান থেকে আমরা দেখে এসেছি যে এই আড়াআড়ি গুণ হয় এবং মধ্যে একটা মাইনাস হয়। তো এখান থেকে আমরা বলতে পারি এটাকে ডিএক্স ডিএক্স দিয়ে নামকরণ করতে পারি, এটাকে ডি বাই দিয়ে নামকরণ করতে পারি, এবং এটাকে ডি দ্বারা নামকরণ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই হচ্ছে দুই চলক বিশিষ্ট একক সমীকরণ, দুটো সমীকরণ হচ্ছে এটা। তো এখানে আমাদের তিনটা জিনিস বিরক্ত, একটা ডি ডি ওয়াই এবং ডিএক্স। ডিটাকে ডিটা হচ্ছে এক্স এবং ওয়াই যে সবগুলো থাকবে, সেই সবগুলো নিয়ে যদি আমরা নির্ণয়ক নির্ণয়ক বের করি, সেই নির্ণয়কের মানটা হচ্ছে ডি। তো এবং সবসময় দেখতে হবে যে নির্ণয়কের মানটা অবশ্যই নন জিরো হতে হবে। যদি এটা জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই সমীকরণের সমাধান কিন্তু পাবো, কারণ এখানে ডির মান যদি শূন্য হয়ে যায়, তাহলে এটা ওয়ান বাই শূন্য মানে অসংজ্ঞায়িত হয়েছে, কখনো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা ক্যালকুলেশন করে অবশ্যই এটা নন জিরো হতে হবে। ডিএক্স হচ্ছে এক্স এর এখানে হচ্ছে এক্স যে এটা থাকবে, এক্স যখন নেবো তখন সেই এক্সটা আর পরিবর্তে এক্স এর ভ্যালুর পরিবর্তে আমরা হচ্ছে কনস্ট্যান্ট পার্টকে নেবো সেই জায়গায়, তাহলে এসে সি ওয়ান এখানে সি টু, এবং সেটাকে যদি আমরা আরো গুণ করি সি ওয়ান সি টু বি ওয়ান সি টু, এটা হয়। তো ডি ওয়ান ডি ওয়াই, ডি ওয়াই হচ্ছে এই ওয়াই যে সবগুলো থাকবে সেটা পরিবর্তন কনস্ট্যান্ট পার্ট করে নেবো নিয়ে নির্ণয়। তো এখান থেকে আমরা বলতে পারি, যদি আমরা এই প্রথমটার সাথে এটা তুলনা করি, তাহলে এক্স বাই ডি এক্স ইকুয়াল ওয়ান বাই ডি, সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ডি এক্স বাই ডি, এখান থেকে এটা লিখতে পারি, এবং ওয়াই সমান সমান লিখতে পারি ডি ওয়াই বাই ডি। তো এইভাবে আমরা একটা সমীকরণের সমাধান বের করতে পারি। আচ্ছা, তাই এটা আমরা কিভাবে করা যায় আমরা দেখবো। ক্রেমার নিয়মের সমাধান করতে হবে, এটা দুইটা সমীকরণ দেওয়া আছে, দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ। প্রথমে আমাদের ডি বের করে নিতে হবে, এক্স এবং ওয়াই সহগ নিয়ে আমাদের এটা বের করতে হবে। এক্স এর সহগ কত? এক্স এর সহগ ওয়ান এবং ওয়াই সহগ টু, এই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে তিন আর পাঁচ, তিন পাঁচ। এটাকে যদি আমি নির্ণয় করি, তাহলে সেটা হয় মাইনাস ডিএক্স করতে হবে, এক্স এর যে সহগ আছে সেই সহগের পরিবর্তে আমাদের এই কনস্ট্যান্ট পার্টের সহগটা চলে আসলো, যে পাঁচ চোদ্দ এখানে চলে আসলো আর দুই আর পাঁচ আসলো তাই থাকবে, মানে এটাকে আড়াআড়ি গুণ করলে আমরা নির্ণয় মান বের করলে মাইনাস থ্রি হয়। তাহলে ডি ওয়াই ওয়াই এর যে সহগ আছে তার পরিবর্তে আমাদের কনস্ট্যান্ট পার্টি সেখানে চলে আসবে, তাহলে ফাইভ এখানে আসবে, এখানে চোদ্দ আসবে, তাহলে ওয়ান থ্রি ফাইভ ফোরটিন, এটা ক্যালকুলেশন করলে মাইনাস হয়। তাহলে আমরা এক্স সমান পাই হচ্ছে ডিএক্স বাই ডি, ডিএক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান সমান সমান থ্রি, আর ওয়াই হচ্ছে ডি ওয়াই বাই ডি ইকুয়াল মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান সমান সমান ওয়ান। তাহলে এইভাবে আমরা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান বের করতে পারি। এখন আমরা তিন চলক বিশিষ্ট একক সমীকরণ জোটের সমাধান কিভাবে বের করা যায় সেটা দেখব। তো ওইটা যেভাবে ছিল ঠিক এটাও সেই রকমই, আমাদের প্রথমে বের করতে হবে এখানে
ডি বের করতে হবে, ডিএক্স বের করতে হবে, ডিওয়াই বের করতে হবে, ডিজেড বের করতে হবে, করলে আমাদের মানে এটা হয়ে যাবে। তো প্রথমে ডি কি, ডি হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর যে সহগগুলো থাকবে সেই সহগগুলো নিয়ে যে নির্ণয় করবে, সেই নির্ণয়কের মানটা হবে ডি মান। ডিএক্স কি, ডিএক্সটা হচ্ছে এক্স এর যে চলক আছে বা এক্স এর যে সহগ আছে সেই সহগের পরিবর্তে কনস্ট্যান্ট পার্টগুলো ওখানে চলে আসবে এবং বাকিগুলো একই জায়গায় বসে যাবে। তো এখানে হচ্ছে এ ওয়ান, এ টু, এ থ্রি, এর চাপে ডি ওয়ান, ডি টু, ডি থ্রি চলে আসবে এবং এই নির্ণয়কের মানটা হবে ডিএক্স। ডি ওয়াই এর ক্ষেত্রে এই ওয়াই যে সহগগুলো আছে সেই সহগের পরিবর্তে এই কনস্ট্যান্ট পার্টগুলো সেখানে চলে আসবে, তো সেটা হবে ডি ওয়াই এর মান। ডি জেড এর মান হবে এই যে জেড এর যে সহগগুলো আছে সেই সহগের পরিবর্তে এই কনস্ট্যান্ট পার্টের কনস্ট্যান্ট পার্টটা সেখানে চলে যাবে, তো সেটা হবে ডি জেড এর মান। মানে এগুলোকে ক্যালকুলেশন করার পরে দেখতে হবে যে ডি মানটা যদি শূন্য হয় তাহলে সেটা কিন্তু কখনোই এ করা সম্ভব নয়, তার মানে সেটার ভ্যালু বের করা কখন সম্ভব নয়, আর এই চলকের এক্স ওয়াই জেড এর মান বের করা কখনো সম্ভব না, কারণ এই যদি আমরা ডি দ্বারা ভাগ করি, ডিএক্স কে ডি দ্বারা ভাগ করি এবং এই ডিটা যদি শূন্য হয় তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়। তো অবশ্যই দেখতে হবে যে ডির মানটা সেটা জিরো কিনা, জিরো হয় তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানটা কখনো নির্ণয় করা সম্ভব না। এটা হচ্ছে দুই চলকের ক্ষেত্র, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ দুটির ক্ষেত্রেও সত্য, তিন চলক বিশিষ্ট একঘাত সমীকরণ দুটির জন্য সত্য। তাহলে এইভাবে আমরা মানটা বের করতে পারি। তো এই ছিল আমাদের হচ্ছে নির্ণয়ক নিয়ে টিউটোরিয়াল। এর পরের টিউটোরিয়ালটিতে আমরা হচ্ছে নির্ণয়কের যে অধ্যায় ভিত্তিক প্রবলেম গুলো আছে অসীম কুমার সার বইতে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা পরের টিউটোরিয়ালে বিস্তারিত না হলেও কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত।